আমরা খুব লাকি যে আমরা এখানে এসে স্নোফল পেলাম। আমি ক্যামেরা শুট করতে পারছি না, মোবাইলে করছি, কারণ তো গুড মর্নিং ফ্রেন্ডস, এখন আমরা আমাদের হোটেল থেকে বেরোচ্ছি। এখানে কাছাকাছি যেখানে স্নো আছে ওইখানে যাবো আমরা। কবি, তোমার কেমন কিউরিওসিটি হচ্ছে একটু বলে দাও। প্রচণ্ড এক্সাইটেড। সকালবেলা রুম থেকে যে ভিউ আমরা দেখেছি, এই যে পেছনে দেখতেও পাচ্ছ তোমরা, এই পাহাড়ের ওপরে আমরা ওইখানেই যাবো, পুরো বরফে ঢাকা। অত উঁচুতে যাবো কিনা জানি না, তবে ওরকম বরফ পাবো। একদম একদম, খুবই ঠান্ডা বেড়ে গেছে, টেম্পারেচার খুবই। চারটে লেয়ার চাপিয়ে রেখেছি, কাল অব্দি গ্লাভস ছাড়া আরামসে চলে যাচ্ছিলো, এখন গ্লাভস খুললেই মনে হচ্ছে যে কিছু আর করতে পারবো না। আমরা আছি আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশানে, পুরো বরফে ঘেরা পাহাড়, এই বরফের বল বানানো হচ্ছে এখন, এই যে দেখতে পাচ্ছ। এই বরফ নিয়ে খেলা চলছে, এই যে পড়ে যাবি, এরকম করতে গেলে না খুচরো পাপের ফল পাবি। খুব আনন্দ হচ্ছে, আমরা আজ মানে এই ট্যুরে ফার্স্ট টাইম বরফ পেলাম, চারিদিকে শুধু স্নোই আর স্নো। এই যে পেছনে পাহাড় দেখতে পাচ্ছ, আরও ওপরে যাব আমরা, সেখানে আরও বরফ পাবো নিশ্চয়ই আশা করছি। এই যে নদী যাচ্ছে ওই দূর দিয়ে, এখানে আমরা এই টিফিন করে নিলাম, ম্যাগি খেলাম, গরম গরম ম্যাগি। তো আগের প্লেসের থেকে এখানে আরও ডবল বরফ, দেখতেই পাচ্ছ নিশ্চয়ই, মানে কোথাও একটু ফাঁকা নেই, চারিদিকে শুধু বরফ আর বরফ। এটা অ্যাকচুয়ালি আমরা এখন আছি থাঙ্গুর আর্মি ক্যাম্পের কাছে, কবি এখন ছবি তোলায় ব্যস্ত আমি ব্লগ বানাতে। বরফ আর মেঘ পুরো এক হয়ে গেছে, সাইডে একটা নদী যাচ্ছে দেখাচ্ছি তোমাদের, দেখছো পেছনে একটা নদী যাচ্ছে। হাতটা এত ঠান্ডা লাগছে, এক হাতে গ্লাভস পরা আছে, এ হাতে গ্লাভস পরা আমি পকেটের মধ্যে ঢুকিয়ে রাখতে হচ্ছে, নাহলে ঠান্ডায় জমে যাচ্ছে আর জ্বালা জ্বালা করছে। এই পেছনের ভিউটা নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছ। তো এখানে এসে মানে এক্সপিরিয়েন্সটা বলতে গেলে আনডেসক্রাইবেবল, তো দেখো দেখে যতটা বুঝতে পারো, এবং এসো অবশ্যই এখানে একবার ঘুরে যাও। আমরা তো ভালোই বরফ পাচ্ছি, আমাদের লাকটা খুবই ভালো যে এত 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 পরিমাণে বরফ পাচ্ছি আমরা। তো এখন আমরা কি করবো, এই ওপরে এই স্লোপটায় আমরা যাব, দেখি এরকমভাবে উঠতে পারি কিনা, তারপর ওখান থেকে নামবো। এটা একটা মজাটাই আলাদা ফার্স্ট এক্সপিরিয়েন্স তোমার সাথে শেয়ার করছি। আমরা খুব লাকি যে আমরা এখানে এসে স্নোফল পেলাম। আমি ক্যামেরা শ্যুট করতে পারছি না, মোবাইলে করছি, কারণ ক্যামেরা অন করলে স্নোগুলো ঢুকতে পারে, তাই আপাতত মোবাইলে রেকর্ড করছি। দেখতেই পাচ্ছ এই যে গায়ে স্নো, এই যে পড়ছে পুরো দেখতে পাচ্ছ। মোবাইলের কি অবস্থা আছে বুঝতে পারছি না, তবু করছি যত সম্ভব বোঝা যাচ্ছে, প্রচণ্ড বাড়ছে স্নোফল। তো এখন আমরা এখানে একটু হল্ট করেছি চা খাওয়ার জন্য, অপূর্ব একটা এক্সপিরিয়েন্স কি বলবো, বুঝতেই পাচ্ছ স্নোফল হচ্ছে। হ্যাঁ, আনডেসক্রাইবেবল একদম। এমনিতেই মোবাইলটা ভেজে যাচ্ছে, ব্লগের জন্য রিস্ক নিয়ে করছি, মোবাইলটা খারাপও হয়ে যেতে পারে। এখান ওপরে থেকে একটু টেম্পারেচার একটু হাই, একটু ঠান্ডা কম লাগছে, ওই জন্য স্নোগুলো পড়ার সঙ্গে সঙ্গে জল হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ একটু ভিজে যাচ্ছে।